হ্যালো ভিউয়ার্স, উইকেন্ডে অনেকেই নিজের গাড়ি নিয়ে চলে যান লং ড্রাইভে, কেউ যান দীঘা, কেউ মন্দারমণি। কিন্তু এরকম যদি হয়, আপনি গাড়ি নিয়ে সোজা চলে গেলেন বাংলাদেশের কক্সেস বাজার অথবা বাংলাদেশের কুয়াকাটা সমুদ্র সৈকত? আপনি বলছেন কিভাবে সম্ভব হয়তো ভাবছেন, কিন্তু একটি চুক্তি অলরেডি ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান সরকার করে রেখেছে, যার মাধ্যমে কিন্তু সম্ভব। কিন্তু এই চুক্তিটি স্বাক্ষর হওয়ার পরও কিছু পরিকাঠামো ডেভেলপমেন্ট দরকার ছিল। গত 2015 সালে ভুটানের রাজধানী থিম্পুতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এর নাম BBIN, বাংলাদেশ, ভুটান, নেপাল, ইন্ডিয়া, এই চার দেশের মধ্যে স্মুথলি কার্গো এবং যাত্রী পরিবহনের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী ভারতের গাড়ি বাংলাদেশের রাস্তায় চলতে পারবে এবং বাংলাদেশের গাড়ি ভারতের রাস্তায় চলতে পারবে। এর জন্য ভারত সরকারকে বাংলাদেশি গাড়ি কিছু ট্যাক্স, মানে বাংলাদেশের গাড়ির মালিক কিছু ট্যাক্স প্রদান করবে। উল্টোটাও ভারতের গাড়ি যদি বাংলাদেশে চলতে চায়, বাংলাদেশের সরকারকে কিছু ট্যাক্স প্রদানের মাধ্যমে, যেটা আমরা জানি নেপাল যেতে ভানসার কাটতে হয়, ঠিক সেরকমই ট্যাক্স প্রদান করার মাধ্যমে ভারতের গাড়ি বাংলাদেশে চলতে পারবে। এই চুক্তিটি 2015 সালে স্বাক্ষরিত হওয়ার পরও চুক্তিটি বাস্তবায়িত হয়নি। এরপর 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে যায় ভুটান। তারা কস দেখিয়েছিল এর ফলে ভুটানের এনভায়রনমেন্টের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমরা সকলেই জানি ভুটান একটা কার্বন নেগেটিভ কান্ট্রি, সেই হিসাবে তাদের এটা সঠিক সিদ্ধান্ত ছিল। আর তারা এটাও বলেছেন তাদের রাস্তাঘাট এই ধরনের কার্গো বা ভারী যানবাহন চলাচলের পক্ষে উপযুক্ত নয়, এটাও তারা কস দেখিয়েছিলেন। আর এবার ভুটানকে বাদ রেখেই ভারত, বাংলাদেশ এবং নেপাল, এই তিন দেশের মধ্যে ফ্রিলি কার্গো মুভ, মানে এখানে স্মুথলি কার্গো মুভের কথা বলা হচ্ছে, কার্গো এবং প্যাসেঞ্জার মুভমেন্টের জন্য গত 9ই মার্চ তিন দেশ মিলে এই চুক্তি যত তাড়াতাড়ি বাস্তবায়িত করা যায় সেই চেষ্টা করলেন এবং যাত্রী ও কার্গো পরিবহনের জন্য যে প্রোটোকল, অর্থাৎ কোন দেশ কী পরিমাণ ট্যাক্স নেবে বা কী কী ডকুমেন্টস লাগবে গাড়ি এদেশ থেকে ওদেশে নিয়ে যাওয়ার জন্য, সেই প্রোটোকল যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করবেন তারা এক্সপার্ট গ্রুপ, এবং সম্ভবত এই বছরের শেষ দিক থেকেই BBIN চালু হয়ে যাবে এবং আপনারা ভারতের গাড়ি নিয়ে বাংলাদেশে যেতে পারবেন। আর উল্টোটাও যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারাও তাদের গাড়ি নিয়ে ভারতে আসতে পারবেন। কি দারুণ একটা ব্যাপার! ধরুন আপনি যশোরে রয়েছেন আর আপনার উইকেন্ডের ছুটি, আপনি টুক করে দীঘা চলে গেলেন ঘুরতে,